বিশেষত 8ই নভেম্বর মাসে স্বাধীনতা দিবস ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ট্রাস্ট থেকে ট্রাস্ট ফান্ডে কাজী নামে মেমোরিয়াল ট্রাস্ট, তার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, ভালো কর্মকাণ্ড যেটা কাজী নামে করে গেছে সেগুলোকে আমরা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেবার কাছে দেখব। আর এখানে আসে ঋণের একটা বিশাল ভূমিকা, যে সে কাজী নামের জীবনের মূল লক্ষ্যটাই ছিল জনসেবা। উনি এবং রাজনীতি মানে ছিল জনসেবা, মানুষকে ভালোবাসা, নিজের আচরণটাকে সংযত রাখা, অধ্যত্বপূর্ণ ব্যবহার না করা, নম্রতা, বিনয়। আমি সেগুলো খুব গর্বের সাথেই বলতে পারি। আমার বোন ঋণীর মধ্যে সেই সব গুণাবলী এবং রিমি যে আদর্শতা কাপাসিয়াতে রেখেছে, আমি আশা করব বাংলাদেশের পুরো জায়গাকে রাজনীতিবিদরা এমন মানসিকতা নিয়ে আসবেন যাতে করে আওয়ামী লীগের এই ঐতিহ্য বদনাম না হয়। আওয়ামী লীগ হচ্ছে গণ মানুষের দল, তারা সামরিক সৈন্য শাসনের বিরুদ্ধে, তারা জনমানুষের স্বার্থে এই আওয়ামী লীগ গঠিত হয়। ক্ষমতার মসনদে বসে কিন্তু আওয়ামী লীগ গঠিত হয়নি। তা আমি আশা করব যে আমরা সেই লক্ষ্যে আমরা ঋণী গত বিগত যে কাজগুলো করেছে আবার সে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, সমর্থনে সে আবার নির্বাচিত হবে বলেই আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এবং সে যতখানি গত বিগত কয় বছরে করেছে 10 বছরে, সে যেন আগামী বছরগুলিতে আরো বিশাল আকারে তার কাজগুলি করতে পারে। শিক্ষায়, স্বাস্থ্যে, ন্যায় পরায়ণতায়, সমৃদ্ধিতে কাপাসিয়া হয়ে উঠুক পুরো বাংলাদেশের একটি মডেল। মানে মানুষ বাংলাদেশে আসতে হলে তার কাপাসিয়াটা ঘুরে যেতেই হবে। আমি জানি তিনি সেই স্বপ্নই ইনশাআল্লাহ বাস্তবায়িত করবে। কাপাসিয়া মানে হবে বাংলাদেশের হৃদয়। আমি এটা বলি, রিমিকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।